আর এই সিঁড়ি থেকে এতক্ষণ কড়া মাথায় করে নিয়ে উপরে উঠছিলাম, মশলার কড়া পুরো মশলা মাখানো ছিল, সেই সমস্ত কড়াগুলো মাথায় করে নিয়ে উপরে উঠছিলাম বন্ধুরা, এবং খুবই কষ্ট হয়েছে তোমাদেরকে বলি, এবং আমি স্যালুট জানাই যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছো। চ্যালেঞ্জের সাথে বলতে পারি বন্ধুরা, বাংলা ইউটিউবে প্রথমবার এবং বাংলা ব্লগিং চ্যানেলে প্রথমবার এরকম ধরনের ভিডিও তোমরা দেখছো বন্ধুরা। বন্ধুরা এই যে কড়া রোদে কাজ করছি আর কষ্টটা কেমন হচ্ছে একমাত্র আমি বুঝতে পারছি, এবং যারা এই দুপুরবেলা এই কড়া রোদে কাজ করছে তারা কোরিলেট করতে পারছে যে আমি কী বলার চেষ্টা করছি। একটা 27 বাজে আর যেমন বলছিলাম খুবই খিদে পেয়েছে, এখনও কিছু খাইনি। থাম্বনেল দেখেই ভিডিওতে চলে এসছো, চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ আজকে আমি প্রথমবার একদিনের জীবনের প্রথম ভিডিও শ্যুট করছি, মানে একদিনের জীবন একটা প্লেলিস্ট আসবে আমার, যেখানে মাসে অন্তত একবার কিনা একদিনের জীবন রিলেটেডের ভিডিও পাবে বন্ধুরা। আর আজকে আমি একদিনের জীবনে কী করতে চলেছি, আজকে আমি হেল্পার, লেবার, রাজমিস্ত্রি, লেবার, যাই হোক যা তোমরা ভাববে বা যা তোমরা বুঝবে সেই রকম ধরনের একটা কাজ করতে চলেছি বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তো পুরো ভিডিওটা দেখাবো, এবং আমি আজকে এত তাড়াতাড়ি কাজের সাইডে চলে এসেছি, কাজ শুরু হওয়ার কথা সকাল 8টার সময়, এবং আমি চলে এসেছি এখন দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে। দেখো বন্ধুরা 8:18 বাজে, কিন্তু এখনও আরেকজন লেবার, আরেকজন মিস্ত্রি, মানে যার সাথে আমি কাজ করবো তারা এখনও এসে পৌঁছায়নি বন্ধুরা। তো আমি তাই জন্য তাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা, এবং জীবনে প্রথমবার লেবারের কাজ করতে চলেছি, জানি না কতটা কী কষ্ট হবে না হবে। রিকোয়েস্ট বন্ধুরা একটাই, সম্পূর্ণ ভিডিওটা না কেটে পুরোটাই দেখো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক 2 দিন অন্তর এই চ্যানেলে মিডল ক্লাস রিলেটেড ভিডিও আসে, মানে এর থেকে একটু আলাদা রকম ভিডিও আসে, ডেলি লাইফের ভিডিও। আরও একজন কাকু চলে এসছে, যারা কিনা একসাথে কাজ করবো, আর মিস্ত্রি এখন আসেনি, আসবে। কোন দিকে গেলে? ও একটু ক্যামেরার দিকে তাকাও, ঠিক আছে, হাতে কি আছে? বালতি। তো আজকের কাজটা সেইভাবে করতে হবে, এবং তোমরা ভিডিওটা দেখো না কেটে পুরোটাই, বারবার বলছি একটাই রিকোয়েস্ট, আমি কাজের তেমন কিছু জানি না, ডেকে নেবে দেখিয়ে দেবে যে কী করতে হবে না করতে হবে। অবশ্যই তিনজন মিলে আজকেই কাজ করবো, এবং তোমাদেরকে দেখাতে থাকবো। এই কাজের কোনো রকম আমার অভিজ্ঞতা নেই বন্ধুরা, এবং এখন সকালের ঠিক 1 ঘন্টাও হয়নি কাজ শুরু করেছে, সময়টা দেখিয়ে দিচ্ছি কটা বাজে, 9:08 বাজে, আর এর মধ্যেই ঘাম ঝরছে। এই যে হেল্পার বলো, লেবার বলো, এই কাজের যে কতটা কষ্ট, মানে আমি যদি না আসতাম আশা করি বুঝতে পারতাম না, এবং তোমাদেরকেও সেইভাবে দেখাতে পারতাম না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি কেউ লেবার অথবা হেল্পারের কাজ করে থাকো, কারণ আজকে বন্ধুরা আমি তোমাদের জন্যই নিজেকে লেবার অথবা হেল্পার বানিয়েছি। আজকে এই কাজের যে কতটা কষ্ট আমি যদি আজকে না করতাম আমি বুঝতে পারতাম না বন্ধুরা। তো কাউকে দেখে না কখনো জাজমেন্ট করবে না, সে গ্যারেজে কাজ করুক অথবা লেবারের রাজমিস্ত্রির কাজ করুক, কারণ নিজে যে সারাদিনে খাটার পর যে ইনকামটা হয় না 200-300-400 টাকা যাই হোক, তো সেই ইনকামে যখন তুমি সেই টাকাটা খরচ করে কিছু কিনে খাও বা কিছু নিজের জন্য কেনো, সেই মানে মজাটাই আলাদা। এবং আমি আজকে যদি না এই কাজে আসতাম তাহলে আমি জানতেই পারতাম না মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয় বন্ধুরা, তাই আজকে এসে বুঝতে পারলাম। তাই বলছি বন্ধুরা, তোমরা কখনো কাউকে জাজমেন্ট করতে যেও না, রেসপেক্ট করো সকল লেবার, মিস্ত্রি, যতই ওয়ার্কার সাথে আমাদের মানে দেশে বা আমাদের রাজ্যের মধ্যে সবাইকে রেসপেক্ট করো, কারণ কোনো কাজ ছোটো না বন্ধুরা, আমি আজকে সেটা বুঝলাম।
12টা এখন কাটা হলো, এখনো অনেক কটা লাগবে। এখনো এইদিকে অনেক লোহা আছে, সেগুলোকে কাটতে হবে বন্ধুরা। আমি আর এই কাকা মিলে এই কাটছি আর মিস্ত্রির ভিতরে কাজ করছি। গরমের মধ্যে বুঝতে পারছো আর এখানে কোনো রকম হাওয়া তেমন চলছে না। আর এখন সময়টা কটা বাজে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, আমার কাজই খালি সময় দেখানো, তোমরা যা ব্লগের মধ্যে দেখতে পাচ্ছ। এখন 10:01 বাজে, জানি না দেখতে পেলে কি না, কিন্তু দেখিয়ে দিচ্ছি 10:01 বাজে বন্ধুরা। এখন অনেক কাজ বাকি আছে, এখনও সেই বিকাল পর্যন্ত কাজ করতে হবে। কিছুক্ষণ কাজ করার পরে সারাদিন সকাল থেকে না খেয়ে আছি, আর এই যে জল খাচ্ছি আর এই যে চা দিয়ে গেছে, এই দুটো পেয়ে যেন শান্তি। তোমাদের বাড়িতে যখন কোনো লেবার মিস্ত্রি অথবা যে কোনো কাজের জন্য কোনো ওয়ার্কার এসে কাজ করবে, অন্তত জলটা অফার করো খাওয়ার জন্য এই গরমের সময়, কারণ এই জলটা খেয়ে যে কী শান্তি আমি ছাড়া এখন আর কেউ বলতে পারবে না বন্ধুরা। চ্যালেঞ্জের সাথে বলতে পারি বন্ধুরা, বাংলা ইউটিউবে প্রথমবার এবং বাংলা ব্লগিং চ্যানেলে প্রথমবার এরকম ধরনের ভিডিও তোমরা দেখছো বন্ধুরা। এবং যদি আরও এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা, কারণ আমি যত পারবো এরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনার আমি চেষ্টা করবো বন্ধুরা, যতটা তাড়াতাড়ি পারা যায়। তো তাই জন্য বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি কেউ তোমরা লেবার অথবা হেল্পারের কাজ করে থাকো। বন্ধুরা এই যে কড়া রোদে কাজ করছি আর কষ্টটা কেমন হচ্ছে একমাত্র আমি বুঝতে পারছি, এবং যারা এই দুপুরবেলা এই কড়া রোদে কাজ করছে তারা কোর্ডিনেট করতে পারছে যে আমি কী বলার চেষ্টা করছি বন্ধুরা। এই যে এখন কাজ করছি আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এখন টাইমটা দেখলাম 1:05 বাজে, ছাদে দেখতে পাচ্ছ কড়া রোদ্দুর। এইভাবে আমাদের জীবনযাত্রা চলে বন্ধুরা, যারা আমরা লেবার হেল্পার রাজমিস্ত্রির কাজ করি, মানে কতটা কষ্ট করতে হয় জীবনে কিছু টাকা দেখার জন্য বন্ধুরা।
এখন সময়টা কটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। 1:27 বাজে, আর যেমন বলছিলাম খুবই খিদে পেয়েছে, এখনও কিছু খাইনি। এবং কতটা এই পর্যন্ত কাজ করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন আমি ছাদে আছি, আর এই যে এই বিম ঢালাই বলে, বিম বলে জানি না কী বলে, বিম ঢালাই হলো, কারণ আমি জানি না। তার কারণ হচ্ছে আমি এইসব কাজের সাথে যুক্ত না, যেমন কি তোমরা জানো। এবং নিচে কতদূর কী কাজ হলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই সিঁড়ি থেকে এতক্ষণ কড়া মাথায় করে নিয়ে উপরে উঠছিলাম, মশলার কড়া, পুরো মশলা মাখানো ছিল, সেই সমস্ত কড়াগুলো মাথায় করে নিয়ে উপরে উঠছিলাম বন্ধুরা। এবং খুবই কষ্ট হয়েছে তোমাদেরকে বলি, এবং আমি স্যালুট জানাই যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছো। তোমাদের অনেক পরিশ্রম হয়, আজকে আমি না কাজ করলে বুঝতে পারতাম না। আর তোমাদেরকে দেখিয়ে দিই এইখানটাও কাজটা হয়ে গেছে, যতটুকুখানি কাজ ছিল আজকে করার। এই দেখো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি, এটাও আজকে ঢালাই হলো, যেমন কি তোমরা দেখলে। আমি মশলা নিয়ে আসছিলাম, হেল্প করছিলাম, সবই করলাম, কাজ হয়ে গেছে, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা কাকা, তুমি বলো তোমার কি একটু হলেও সাহায্য করতে পেরেছি কাজে? শুনে শান্তি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে থাকো, কারণ প্রত্যেক 2 দিন অন্তর এই চ্যানেলে মিডল ক্লাস রিলেটেড এরকম নতুন নতুন ভিডিও আসে বন্ধুরা। তার সাথে আসে প্রকৃতি রিলেটেডের অনেক ভিডিও। এবং যদি পার্সোনালি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কারণ একটা লাইক করলে আমাদের মতো যারা নতুন ইউটিউবার, যেমন আমি নিজের এক্সাম্পল দিচ্ছি, তো নতুন নতুন ভিডিও নতুন নতুন টপিকের উপর কাজ করার জন্য আরও ইন্সপিরেশান বাড়ে বন্ধুরা। তো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা বিউটিফুল ভিডিওতে। তো আজকের মতো বাই।